সাবস্ক্রাইব করুন বাংলাটেক জাসিম। তো ভিউয়ার আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় চ্যাটিং করতে পারবেন খুবই গোপনে। কেউ আপনি চ্যাটিং করার সময় কেউ দেখতে পারবে না আপনি কী চ্যাটিং করলেন বা কী লেখাগুলো আপনি আপনার প্রিয়জনকে পাঠাচ্ছেন সেটা কেউ বুঝতে পারবে না। আপনি আজকের ভিডিওটা যদি আপনি লাইক দিয়ে পুরো দেখতে থাকুন, এখানে আপনি ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপনি গোপনে চ্যাটিং করতে পারবেন। আপনি চ্যাটিং করার সময় আপনার পাশের লোকটাও সে বুঝতে পারবে না, আপনার মোবাইলের দিকে তাকিয়ে দেখলেও সে বুঝতে পারবে না যে আপনি কীভাবে কী চ্যাটিং করলেন বা কী লেখা আপনার প্রিয়জনকে পাঠালেন। তো এটি একটি অ্যাপসের সহযোগিতা নিতে হবে। প্রথমে আমরা এই অ্যাপটির কাজ দেখবো, তারপর ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টল করবেন। অ্যাপটির নাম হচ্ছে চ্যাট বিন। জাস্ট আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করার পর সিম্পল এটাকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন আমার মোবাইলে এখানে শো করেছে। সফটওয়্যারটি যখন আপনি ওপেন করে দেবেন, ওপেন করে দেওয়ার পর এখানে দেখছেন এরকম একটা আইকন শো করেছে দেখতে পাচ্ছেন। তো আপনি জাস্ট যে কোনো জায়গায় এখন চ্যাটিং করার সময় আমি যদি হোয়াটসঅ্যাপে চলে যাই, হোয়াটসঅ্যাপে যদি চ্যাটিং করার সময় আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি এই চ্যাটিং করার সময় দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি যাকে চ্যাটিং করতে চান তার অপশনে যদি আপনি যান, আপনি যাই দেখতে পারবেন। আপনাকে আপনি যদি এখানে যে কোনো কিছু আপনি লেখেন, আপনি লেখাটার সময় আপনি এতটুকু আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি এখানে কী লেখেন সেটাও কেউ বুঝতে পারবে না। যেমন এক্সাম্পল আমি যদি এখানে লিখি, যে কোনো কিছু লিখতে পার লিখতে দেখতে পাচ্ছেন সেটা কেউ বুঝতে পারবে না আমি কী লেখাটা লিখছি। আপনি দেখতে পাচ্ছেন এইভাবে সরিয়ে রাখবেন আপনি। তাছাড়া আপনি যদি এটার কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখানে যদি এখানে উপরে যদি এখানে সেটিংয়ে যদি ক্লিক করেন, সেটিংয়ে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে রেড দিতে পারেন, আরও বিভিন্ন কালার এখানে রয়েছে এখানে দিতে পারেন, যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। তাছাড়া এই যে এটার আপনি ব্রাইটনেসটা একটু ভারী কমাতে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন সেভিং, জাস্ট এই সেভিংয়ে ক্লিক করে দেবেন। সেভিং ক্লিক করে দেওয়ার পর এটা এখানে সেভ হয়ে যাবে। এখন আপনি যে কোনো জায়গায় চ্যাটিং করার সময় এই অ্যাপটি আপনি এখানে এইটা আইকনটাতে ক্লিক করবেন। এই যে ফর এক্সাম্পল যে একটা আইকন রয়েছে দেখতে পাচ্ছেন এই আইকনটাতে আপনি ক্লিক করুন। এখানে যদি দেখেন আপনার মোবাইলের হোম স্ক্রিনে এই আইকনটা শো করবে। আপনি যদি দেখেন এখান থেকে যদি চলে যান, আমরা এখানে দেখতে পাচ্ছেন এই একটি আইকন এখানে শো করেছে। তো জাস্ট আপনি এবারে যে কোনো জায়গায় আপনি চ্যাটিং করতে পারেন এই আইকনটাতে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যার সাথে আপনি চ্যাটিং করতে চান তার নামের উপর ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো কিছু এখান থেকে চ্যাটিং করতে পারেন। সেটা কেউ বুঝতে পারবে না। এখান থেকে আপনি এতটুকু এখানে সরিয়ে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আসুন আপনি এই সফটওয়্যারটি কীভাবে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন সেটা দেখাবো। এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বক্সে জাস্ট এই জিনিসটা লিখতে হবে আপনাকে প্লে স্টোরে আসার পর আপনি জাস্ট লিখবেন চার্টিন। জাস্ট এই লিখাটা লিখলে প্রথমে সফটওয়্যারটি আসবে। আপনি সফটওয়্যারটি দেখে নিন ভালো করে। সফটওয়্যারটির লোগোটা আপনি এখানে দেখতে নিতে পারেন দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি। এই সফটওয়্যারটি খুব জনপ্রিয় হয়ে গেছে অলরেডি। এই সফটওয়্যারটি দিয়ে আপনি গোপনে চ্যাটিং করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন। আপনি কমেন্ট করে আপনার মতো জানাতে পারেন কেমন হলো ভিডিওটা। তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো আরও ভালো ভিডিও।